কিছু মনে করো না দিয়া ময়ূরী, তোমরা এই মায়ের মেয়ে তো, এই তোমাদের সম্পর্কে খারাপ কথা বলতে আমার খারাপ লাগে, কিন্তু তোমরাও এই বাড়িতে আমার জীবনটাকে কতটা দুর্বিষহ করেছো সেটা একবার ভেবে দেখো। তোমরা অবকাশের কাছে পায়ে ধরে ক্ষমা চাইলে, মানে ক্ষমা চাইতে বাধ্য হলে, কারণ ওর হয়ে কথা বলার জন্য কলেজে অনেক ছেলেমেয়ে রয়েছে, তাদের চাপে পড়ে তোমরা আজ বাধ্য হলে সেটা করতে। কিন্তু এ বাড়িতে আমার হয়ে কথা বলার তো কেউ নেই, যে বলবে তার এই সংসারে কোনো দাম নেই। তাই এই বাড়ির দিক থেকে কোনোদিনও কোনো চাপ তোমাদের ফেস করতে হলো না। আজও দিয়া ময়ূরী, আজও কিন্তু তোমরা আমার পেছনে লাগো, ভালো? অবশ্য এটুকু আশা করবো দিয়া ময়ূরী, শুধু কলেজের ব্যাপারে কোনোদিনও কোনো অন্যায় যেমন করবে না তোমরা বললে, তেমনি এটাও বলবে এ বাড়িতেও তোমরা তোমাদের বড় বৌদির সঙ্গে যে অন্যায়টা করো, যে আচরণটা করো, সেরকমটা আর কোনোদিনও করবে না। কি করে তোমার সাথে বলো, কি করে, কি করে? যে জীবনে চোখ থাকলে দেখতে পেতে, তোমরা বৌদি ভাইকে পছন্দ করো না তাই দেখতে পাও না। আজকে যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো যাকে তোমরা পছন্দ করতে, তাহলে কিন্তু দিয়া ময়ূরীর দোষটা তোমাদের চোখে পড়তো। যেমন দিয়া ময়ূরীর অনেক আচরণ আমিও দেখেছি, আমি যখন দেখতে পাচ্ছি দাদা আমার মেয়েরাই হয়ে গেছে সবার চোখের বালি। এরম হলে আমার মেয়েদেরকে এখান থেকে সরিয়ে দিতে হয়, নাহলে আমরা সরে যাচ্ছি। তুমি বলো, তুমি যা বলবে তাই হবে দাদা। তুমি প্রথম অপশনটা বেটার বললে জানো, সেকেন্ড অপশনটা কিন্তু আমি হতে দেব না, কারণ তুমি যদি মনে করে থাকো তুমি আমাকে নিয়ে তোমার মেয়েদের নিয়ে আলাদা থাকবে, আলাদা সংসার করবে, সেটা কিন্তু আমি হতে দেব না। কারণ আলাদা সংসার করতে গেলে একদিক থেকে তুমি আর একদিক থেকে তোমার এই দুই মেয়ে আমাকে পিষে মারবে। এই বাড়িতে তো তাও আমি কথা বলতে পারি, আর যদি তোমার সংসারে যাই সেখানে তো আমার কোনো কথা বলারই অধিকার থাকবে না। তা তুমি যে খুব বলছো বৌদি ভাই, তোমার সাথে আমরা এক্স্যাক্টলি কি কি করেছি একটু বলতে পারবে? হ্যাঁ, ফার্স্ট আমরা একটু তোমার সাথে মজাই আর কি করতাম, সেটা অবশ্য ঠিক, কিন্তু আফটারঅল আমরা তো তোমার ননদ, আর ননদরা তো এটুকু আর কি করতেই পারে, তাই না? আর সেটা তুমি এরকম বিকৃত করে দেখলে, বাহ, এটা তো আমরা ভাবতেও পারিনি না। শাট আপ, জাস্ট শাট আপ। তোমাদের এখনো জ্ঞান বুদ্ধি হয়নি, এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর তোমাদের এখনো শিক্ষা দীক্ষা হয়নি, তাই তো? তোমরা বৌদি ভাইয়ের সাথে এর আগেও কি ব্যবহার করেছো সেটা কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি দাদা ভাই, আমরা প্রথম প্রথম করতাম, এখন আর সেরকম কিছু করি না, বিশ্বাস কর। না 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 না, আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারবো না, যাকে বিশ্বাস করি আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ শোনো দিয়া ময়ূরী, যারা তোমাদের বিশ্বাস করে না তাকে জোর করে বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নেই। আর এখন সুযোগ পেয়ে শ্রম নাও, ঝোপ বুঝে কোপ মারলো। হ্যাঁ, যদি এখন আমার মেয়েদের সবাই নিন্দে করছে, ওদের আচরণের প্রতিবাদ করছে, সেই জন্য ওকেও কিছু একটা বলতে হবে। শ্রমনা, আমার মেয়েরা তো তোমার হাঁটুর বয়সী, তোমার থেকে অনেক ছোট, তাই না? ওরা
তোমার সাথে এমন কি করেছে যে তোমার জীবন দুঃসহ হয়ে উঠেছে? বলো, আমরা সবাই শুনতে চাই, বলো। সে কথা বলে লাভ কি ছোটকা? কারণ আপনাকে বললে তো সে কথাটা আপনি বিশ্বাস করবেন না। তাই ছেড়ে দিন, যাদের বলেছি তারা ঠিকই বুঝেছে। আর যারা জানার তারা ঠিকই জানে। বর্দা, আপনাকে একটা কথা বলছি, সবসময় মেয়েদের অন্যায়ের প্রতিবাদ না করে যদি প্রশ্রয় দেওয়া হয় সেটা কি ভালো হচ্ছে বলুন? আপনিই বলুন না, ওদের তো একদিন বিয়ে দিতে হবে, ওদের অন্যের বাড়িতে গিয়ে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করতে হবে। আপনার কি মনে হয় বর্দা, এই মেয়ে দুটো অন্যের সংসারে গিয়ে সকলকে মানিয়ে গুছিয়ে সংসার করতে পারবে? আমি বলে দিচ্ছি, ওরা কিন্তু পারবে না। আর তখন কি হবে বলুন তো? তখন তো এই মেয়ে দুটোকে আপনার সংসারে ছেড়ে দিয়ে যাবে, তখন তো সব দায় আপনার উপর পড়বে বর্দা। আমি আমি সহ্য করতে পারি না, তাই আমি বলে ফেলি। কারণ আমার চোখের সামনে আমার মেয়ে দুটো উচ্ছনে চলে যাচ্ছে, আমি কথা না বলে কি করে থাকবো বলুন তো বর্তা? আমি কি করে সহ্য করব? একটু বেশি বেশি ভাবছিস ছোট। কই, আমার তো কিছু চোখে পড়েনি তেমন। বর্দি, আসলে কি বলতো, তুমি না স্নেহে অন্ধ হয়ে গেছো জানো? তুমি যদি অন্ধ না হতে তুমি তুমি সব দেখতে পেতে, আর তুমি বুঝতে পারতে যে এই মেয়ে দুটোকে কোনোভাবেই আমরা কিন্তু মানুষ করতে পারিনি। সবা সবটা হয় না দিয়া ময়ূরী, হতেই পারে, পড়াশোনা তোরা ভালো নস ঠিক আছে, কিন্তু আচার আচরণ সেটাকে তো শুধরে নেওয়া যায়, সেটাকে তো ভালো করা যায়। প্লিজ, এখনো সময় আছে, নিজেদেরকে শুধরে নে। বৌদি ভাই, তুমি আমাদেরকে এরকম করে অ্যাকিউজ করলে? আচ্ছা, আমাদের বাড়িতে তো আরো একজন কিছুদিন পর বউ হয়ে আসবে, তাই না? তার সাথেও তো আমরা সেম ভাবে মেলামেশা করছি। কই, শ্রেষ্ঠাদি তো আমাদের ভুল বোঝে না, শ্রেষ্ঠাদি তো কোনোদিন আমাদের সম্পর্কে ভুল ধারণা রাখে না, শ্রেষ্ঠাদি তো কোনোদিন আমাদের উপর এই অভিযোগ আনে না, শ্রেষ্ঠাদি তো কোনোদিন এইটা বলে না যে আমরা নাকি শ্রেষ্ঠাদির জীবন দুর্বিষহ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা তোমার পিছনে কেন পড়ে থাকি বলো তো? আমাদের যদি স্বভাব এটাই হতো তাহলে তো আমরা সবার পিছনে পড়ে থাকতাম, তাই না? থেকে থেকে তোমার পেছনে কেন পড়ে থাকি? আসলে কি জানো, তুমি না এসব ঠাট্টা ইয়ার্কি এসব কিচ্ছু বোঝো না, জাস্ট বোঝোই না। আমি তোমাদের ঠাট্টা ইয়ার্কির পাত্রী নই ময়ূরী, আমি তোমাদের বড় বৌদি, তাই সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের শ্রেষ্ঠাদি শ্রেষ্ঠাদি, আমি আমি, আমরা দুজনে দুটো আলাদা মানুষ। শ্রেষ্ঠাদি তোমাদেরকে কি ভাবলো তাতে আমার ভাবনাটা বদলায় না ময়ূরী। দিয়া, ময়ূরী, তোমরা অনেকক্ষণ থেকে তর্কাতর্কি করছো, করো না, যাও তোমরা উপরে যাও, গো। বাহ 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 শঙ্কু, আমার দুটো মেয়ে যে তোর এতটা চক্ষু সোল হয়ে উঠেছে না সেটা আমি বুঝতেই পারিনি, বিশ্বাস কর। খুব যে বড় বৌদি বড় বৌদি করছো, কিসের বড় বৌদি গো তুমি? হ্যাঁ, আরে আমার দাদাই তোকে অ্যাকসেপ্ট করেনি, বড় বৌদি। কি বললে? হ্যাঁ, ঠিক এটা বলেছি, আমার বর্তা যেখানে তোমাকে অ্যাকসেপ্ট করেনি
সেখানে আমরা তোমাকে কিভাবে অ্যাকসেপ্ট করি বলো তো? আর শোনো, কিছু পেতে গেলে না কিছু দিতে হয়, বুঝলে? তুমি আমাদের সাথে ভালো ব্যবহার করো, আমরাও করব। কি হচ্ছে কি? যাও যাও, তোমরা উপরে যাও যাও।